এবার পরিমনির রেকর্ড ভাঙলেন সাকিব। সাকিব আল হাসান আর রেকর্ড এ যেন একই মুদ্রার এপিটোপিট। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এখন দেশের মধ্যে সর্বোচ্চ অনুসারী সাকিবের। এর আগে বাংলাদেশের সর্বোচ্চ ফেসবুক অনুসারীর মালিক ছিলেন পরিমনি। তবে শুক্রবার সেই রেকর্ড সাকিব নিজের দখলে বাগিয়ে নিয়েছেন। আরফান নিশোকে নিয়ে মন্তব্য করলেন নায়িকা মৌসুমী। প্রশংসা করলেন তার প্রথম সিনেমা সুরঙ্গ দেখে, বললেন আরফান নিশো ও তমা খুব ভালো অভিনয় করেছে। এবার সাংবাদিকদের উপর চটলেন জায়েদ খান। কথা বলার এক পর্যায়ে সাংবাদিকরা তাকে প্রশ্ন করেন, আপনার তো কোনো সিনেমা নেই, এরপরও কিভাবে এত আলোচনায় থাকেন? এই প্রশ্নের জবাবে জায়েদ খান বলেন, আমার সিনেমা নেই কে বলেছে আপনাকে? সোনার চর কি আপনি করেছেন? কেন প্রকাশ্যে আসেন না পপি? পরিচিত জনদের কাছে দারুণ আড্ডাবাজ হিসেবে পরিচিত ছিলেন চিত্রনায়িকা পপি। পপি আড়ালে যাওয়ার কদিন পর গুঞ্জন ওঠে, এই নায়িকা বিয়ে করে তিনি সংসার বেঁধেছেন, তার একটি সন্তানও রয়েছেন। এবার ওয়েব সিরিজ পাপ ড্যাডির রহস্য জালে ধরা দেন ডার্টিকাল পরিমনি। এ যেন রহস্য ঘেরা অদৃশ্য এক শক্তির ছায়া লেগেছে। পরিমনি অভিনীত পাপ ড্যাডি আগামী 7 সেপ্টেম্বর মুক্তি পাবে বঙ্গ ওটিটি প্ল্যাটফর্মে। বন্ধুরা, তারকাদের এই আপডেট নিউজগুলি শুনে আপনাদের কেমন লাগলো আমাদের কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।